Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Shobaike shagotom online free course Python for Research Multidisciplinary te. Apnader shonge ache ami instructor Mahamudul Hasan Mon ebong amader shonge mentor hisebe achen Shrodhiyo Sabir Hossain sir. Amra jodio data processing er kichu dhap baki rekhe amra ajke 5.1 data visualization e jabo. এর কারণ আছে আমি একটু পরেই বলছি কেন আমরা আগে ডাটা ভিজুয়ালাইজেশনের কিছু টপিক দিকে তারপরে ডাটা প্রসেসিং এ আসব আজকে আমাদের টপিক হচ্ছে ডাটা ভিজুয়ালাইজেশন ইউজিং ম্যাটপ্লটলিব ম্যাটপ্লটলিব হচ্ছে পাইথনে ডাটা ভিজুয়ালাইজেশনের অনেকগুলো যে টুলস বা লাইব্রেরি আছে তার মধ্যে একটা এবং সবথেকে বহুল ব্যবহৃত এবং সহজ লাইব্রেরি এই জন্য আমরা ম্যাটপ্লটলিব দিয়েই শুরু করার চেষ্টা করব ওকে সো আমরা আমাদের যদি রিসার্চ যে পাইথন ফর রিসার্চ কোর্সের রোডম্যাপটা আমরা জানি আমরা অলরেডি প্রিরিকুইজিস বেসিক পাইথন থেকে শেষ করেছি ডাটা প্রসেসিং এর নাম পাই শেষ করেছি পান্ডাজের একটা ধাপে আসি আমরা আমরা ডাটা ভিজুয়ালাইজেশন দেখবো এরপরে আমরা মডেল ডেভেলপমেন্ট করে হ্যান্ডস অন প্রজেক্টের দিকে আমরা এগিয়ে যাচ্ছি অলরেডি আমাদের টিম ফরমেশন হয়ে গেছে শেষের পথে আমরা টপিক সিলেকশন করে কাজ শুরু করে দেবো ইনশাল্লাহ সো অলরেডি এই টপিক গুলো কভার করা হয়েছে প্রথম ফেজে দ্বিতীয় ফেজে যে টপিক গুলো ছিল আমরা অলরেডি অনেকগুলো ক্রিয়েট শেষ করার পথে আর একটা বা দুইটা লেকচার হলে আমাদের ডাটা প্রসেসিংটা শেষ হয়ে যাবে আমরা আজকে ডাটা ভিজুয়ালাইজেশনে ম্যাটপ্লটলিব আলোচনা করব সেখানে বার প্লট স্ক্যাটার প্লট লাইন চার্ট পাই চার্ট হিস্টোগ্রাম কিভাবে ফিগার সেভ করা যায় বা এগুলোকে আমরা কিভাবে আমাদের রিসার্চ পেপারে ইউজ করব সেই টপিক গুলো দেখার চেষ্টা করব ওকে আমরা একটু থিওরিটিক্যাল বিষয় দেখি আজকে আমরা আলোচনা করব ডাটা ভিজুয়ালাইজেশনটা কি কেন ডাটা ভিজুয়ালাইজেশন দরকার এর টুলস গুলো ডিফারেন্ট টাইপ অফ প্লট এবং চার্ট সম্পর্কে একটু আলোচনা করব এবং ফাইনালি আমি ডিফারেন্স গুলো দিব আপনাদের তো ডাটা ভিজুয়ালাইজেশনটা কি আসলে আমাদের ডাটাকে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করা হ্যাঁ আসলে ডাটা গুলো নিউমেরিক ভ্যালু থাকতে পারে স্ট্রিং ভ্যালু থাকতে পারে আমাদের জন্য এইগুলো বোঝা খুব সহজ না এই কারণে এগুলোকে যদি আমরা বিভিন্ন ভাবে রিপ্রেজেন্ট করি বিভিন্ন বার বিভিন্ন চার্ট বা লাইনের সাহায্যে রিপ্রেজেন্ট করি তাহলে আমরা কিন্তু ডাটাগুলোর মধ্যে বিভিন্ন প্রকার কম্পারিজন যে আছে সেগুলো করতে পারবো বা ডাটাগুলো কি রকম পরিমাণে আছে তার কোয়ান্টিটি সম্পর্কে আমরা জানতে পারবো এবং ডাটার মধ্যে কোনো আউটলেয়ার আছে কিনা ডাটাগুলোর প্যাটার্নটা কেমন সে বিষয়গুলো সম্পর্কে ভিজুয়ালাইজেশন করলে জানা যায় এই বিষয়টা আপনারা সবাই জানেন যে আপনাদেরকে যদি একটা বই পড়ার জন্য দেওয়া হয় সেই বইটা পড়ার পর আপনারা যতটা বুঝবেন তার থেকে যদি সেই বইয়ের উপন্যাস অবলম্বনে একটা যদি আমরা নাটক অথবা সিনেমা আপনাদের দেখাই তাহলে কিন্তু সেখান থেকে আপনারা বেশি পরিমাণে বুঝতে পারবেন যে কোনটা সহজ বা কোনটা করা সহজ হয় আপনাদের জন্য অবশ্যই সিনেমাটা এই কারণে ভিজুয়ালাইজেশনটা আমার খুবই প্রয়োজন ওকে এখন আমরা দেখবো ডাটা ভিজুয়ালাইজেশনের জন্য কেন দরকার এর সাহায্যে আমরা কি করতে পারবো কুইকলি এবং খুব ফাস্ট ইয়ার ডিসিশন নিতে পারবো কি রকম ডিসিশন নিতে পারবো আমার দুটো আমি প্লট দিয়েছি একটা নিচ দিয়ে যাচ্ছে একটা উপর দিয়ে যাচ্ছে তো এখান থেকে আমরা কি ডিসিশন নিতে পারি নিচেরটা যদি অ্যালগোরিদম 1 এর হয় উপরেরটা যদি অ্যালগোরিদম 2 এর হয় তাহলে আমরা সহজেই বলতে পারি যে নিচেরটা থেকে উপরটা পারফরমেন্স হাই হ্যাঁ যেটা আসলে ভ্যালু দেখে বোঝা সহজ নয় এরকম অনেকগুলো বার থাকতে পারে পাশাপাশি সেখান থেকে আমরা ডিসিশন নিতে পারি আমরা আর কি করতে পারি আমরা ডাটার যে অর্গানাইজেশন আছে এবং ডাটার যে এই স্টেপের পরের স্টেপটা কি হতে পারে ডাটা আমরা পূর্বাভাস সম্পর্কে জানতে পারি আমাদের একটা যদি কার্ভ থাকে কার্ভটা উপরের দিকে যাচ্ছে ধীরে ধীরে যাচ্ছে তো নেক্সটটা কি হবে অনেকক্ষণ যদি কার্ভটা উপরের দিকে যায় তাহলে আমরা নেক্সটে বলতে পারবো যে কার্ভটা উপরের দিকে যাবে অর্থাৎ নেক্সট ভ্যালুটা কি এই আগের ভ্যালু থেকে বড় হতে পারবে এরকম বিষয়গুলো বলতে পারবো এবং আমাদের কোনো ক্ষেত্রে আমরা যদি কোনো কিছু রিপ্রেজেন্ট করতে যাই সেটা আমাদের রিসার্চ রিপ্রেজেন্ট হোক বা কোনো কিছু লিখতে গেলে হোক যেখানে হোক আমরা স্লাইডে চেষ্টা করব গ্রাফ বা চার্ট
টপিক সেট টাইপের বিষয়গুলো দেওয়ার জন্য। এখানে কি হয়, যারা অডিয়েন্স থাকে তারা আকর্ষিত হয় এই বিষয়টার প্রতি, এবং আসলে লেখা পড়ার মতো সময় থাকে না, কিন্তু সেটাকে যদি আমরা ভিজুয়ালি রিপ্রেজেন্ট করতে পারি তাহলে সেটা সকলের বোঝার জন্য সহজ হয় এবং সেটা সহজেই অডিয়েন্সকে আমরা মেনটেন করতে পারি। তাছাড়া সহজে বোঝার জন্য বিভিন্ন সাইন্টিফিক বিষয়গুলো সহজে জানার জন্য এবং আরো ডাটা প্রিপ্রসেসিং এর বিভিন্ন বিষয় যে আছে, আউটলেয়ার, কোরিলেশন, এই বিষয়গুলো বোঝার জন্যও কিন্তু আমাদের ডাটা ভিজুয়ালাইজেশনের দরকার পড়ে। আমরা ডাটা ভিজুয়ালাইজেশন টুলস সম্পর্কে জানবো। আমাদের অনেক ডাটা ভিজুয়ালাইজেশন টুলস আছে, আমরা এক্সেল এর মধ্যে ডাটা ভিজুয়ালাইজ করতে পারি, বা অনেকে ক্যানভা প্রো, বা অনেকে কি করে গ্রাফ গুলো বিভিন্ন ফটোশপ সফটওয়্যারেও আর্ট করতে পারে, কিন্তু আমাদের এই ডাটা গুলো ভিজুয়ালাইজ করার জন্য, ডাটা থেকে সরাসরি গ্রাফ বা চার্ট পাওয়ার জন্য পাইথনে অনেক ধরনের ভিজুয়ালাইজেশন লাইব্রেরি আছে। তার মধ্যে রয়েছে ম্যাটপ্লটলিব, যেটা আমরা আজকে শিখবো। এটা হচ্ছে সিম্পল এবং মোস্টলি ইউজ একটা টুলস। এরপরে আমরা দেখবো সিবন সম্পর্কে। সিবন কিন্তু ম্যাটপ্লটলিব লাইব্রেরির উপর ভিত্তি করে তৈরি করা হয়। আপনারা HTML CSS সম্পর্কে জানেন যে HTML একটা হচ্ছে কাঠামো তৈরি করে, CSS কি করে সে কাঠামোটাকে রং চং করা, শেপের পরিবর্তন করে একটু সুন্দর দেখানোর বিষয়টা তৈরি করে। হ্যাঁ, তো ঠিক সেরকম ম্যাটপ্লটলিবে আমরা যে গ্রাফ গুলো বানাই সেই গ্রাফ গুলোকে আরো সুন্দর ভাবে দেখার জন্য, গ্রাফ গুলোর আরো সুন্দর ভাবে রিপ্রেজেন্ট করার জন্য, কালারিং করার জন্য আমরা সিবনটা ব্যবহার করি। সিবনটা ম্যাটপ্লটলিব লাইব্রেরির উপরেই কিন্তু ক্রিয়েট করা হয়েছে। প্লটলি লাইব্রেরি আছে, প্লটলি লাইব্রেরি একটু অ্যাডভান্স টাইপের বিষয়গুলোর জন্য ব্যবহার করা হয়। জিও প্লট, জিএম, জিজি প্লট, বকি, মিশির জন্য সবগুলো ভিজুয়ালাইজেশন লাইব্রেরি, এবং সবগুলো দিয়ে আমরা সব ধরনের প্লট করতে পারি। আপনারা যে কোনো দুইটা বা তিনটা শিখলেই হয়ে যাবে, হ্যাঁ, বেশি শেখার দরকার নেই। তো আমরা চেষ্টা করবো ম্যাটপ্লটলিব সিবনের সাহায্যে আমরা আসলে গ্রাফিক্যালি রিপ্রেজেন্টটা খুব সহজেই এই দুটো লাইব্রেরির সাহায্যে করা যায়। আমরা এই দুটো লাইব্রেরি দেখার চেষ্টা করবো। ওকে, তো এখানে আমি একটা বিষয় দেখিয়েছি, সেটা হচ্ছে পাইথনের কোন ভিজুয়ালাইজেশন টুলসটা আমরা চুজ করব। যদি জিজি প্লট সিনট্যাক্স থাকে বা অনেক ধরনের কঠিন বা হার্ড টাইপের সিনট্যাক্স থাকে তখন আমরা জিজি প্লট ব্যবহার করি। যদি নতুন কোনো কিছু আমাকে করতে হয় এবং আমার যদি মনে হয় যে না, সেটাকে আমাকে ইউনিকলি প্লট করতে হবে, প্লটটাকে আমি সহজে কাস্টমাইজ করতে চাই, তবে সেক্ষেত্রে ম্যাটপ্লটলিব ব্যবহার করে সেও। এবং যদি আমাকে কুইক কোনো কিছু জেনারেট করতে হয়, খুব দ্রুত সেটার ইমপ্রুভমেন্ট করতে হয়, পান্ডাস লাইব্রেরি থেকে কোনো গ্রাফ আমাকে তৈরি করতে হয় বা ডিজাইন করতে হয়, তবে সেক্ষেত্রে ম্যাটপ্লটলিবকে আমরা প্রাধান্য দিব। ইন্টারেক্টিভ প্লট যদি না হয় তাহলে সিবন, আর ইন্টারেক্টিভ প্লট হলেই হ্যাঁ সেখানে বকি বা ড্যাশ ব্যবহার করতে হবে। হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। ওকে, এখন আমরা এখানে বিভিন্ন ধরনের প্লট দেখতে পাচ্ছি। এই প্লট গুলো থেকে অনেকে অনেক ধরনের ডিসিশন নিতে পারবেন। এখানে যে প্লটটা আছে এখান থেকে সহজে বোঝা যায় যে এই যে লালটা আছে এর পরিমাণটা বেশি, এগুলোর পরিমাণ তুলনামূলক কম। এখান থেকে কি বোঝা যাচ্ছে যে ধীরে ধীরে কোনো পরিমাণটা বাড়ছে, অবশেষে আবার কমে গিয়েছে। হ্যাঁ, এখান থেকে কোনটার কোয়ান্টিটি কতটুকু সেটা আমরা বুঝতে পারবো। এই প্লটটা থেকে কি বুঝতে পারবো আমরা, এই প্লট থেকে আমরা বুঝতে পারবো যে এই দুটা রেখা যদি দুটো অ্যালগোরিদমকে রিপ্রেজেন্ট করে তাহলে এই উপরের অ্যালগোরিদমটার পারফরমেন্স নিচের অ্যালগোরিদমের পারফরমেন্সের থেকে ভালো হতে পারে, খারাপও হতে পারে। ইরোর ক্ষেত্রে হলে নিচেরটা ভালো হবে, স্কোরের ক্ষেত্রে হলে উপরেরটা ভালো হবে। হ্যাঁ, সেই বিষয়গুলো আমরা দেখার চেষ্টা করবো। এখন আমরা একটা গুরুত্বপূর্ণ চার্ট সম্পর্কে জানবো, যার নাম হচ্ছে হিস্টোগ্রাম। ওকে, তো হিস্টোগ্রাম হচ্ছে একটা পপুলার গ্রাফিক্যাল টুল। এই হিস্টোগ্রামটা কি কাজে ব্যবহার করা হয়? হিস্টোগ্রামটা ব্যবহার করা হয় আমাদের কোয়ান্টিটি মেজারমেন্ট করার জন্য। ডাটার যে কোয়ান্টিটি আছে, ডাটা কতটুকু ডিস্ট্রিবিউট আছে, কিভাবে ডিস্ট্রিবিউট আছে, সেই পরিমাণটা জানার জন্য। হ্যাঁ, তো আমাদের 100টা ডাটা আছে, দেখা গেল যে 100টা ডাটার মধ্যে বেশিরভাগ ডাটা হচ্ছে 40 থেকে 70 মধ্যে। তাহলে হিস্টোগ্রাম কি করবে, 40 থেকে 70 দিকটা একটু উঁচু দেখাবে, আর নিচের দিক দিয়ে যেহেতু ডাটা একটু কম সেগুলো একটু কম দেখাবে। হ্যাঁ, অর্থাৎ হিস্টোগ্রাম কি রিপ্রেজেন্ট করে, যে ডাটা কিভাবে অর্গানাইজড আছে, অর্থাৎ ডাটা একটা নির্দিষ্ট রেঞ্জ থেকে কোন রেঞ্জে ডাটার পরিমাণটা বেশি আছে সেটা কিন্তু হিস্টোগ্রামের সাহায্যে আমরা বুঝতে পারবো। ওকে, দেন এরপরে বার চার্ট আছে। বার চার্টটা কি আমরা ক্যাটাগরিক্যাল ভ্যালু যদি ধরি, সাপোজ আমি যদি দুটো বিষয়ের কথা, আমি কি একটু ইন্টারফেস করতে পারি? হ্যালো, হ্যাঁ স্যার, আমি একটু বলতেছিলাম স্যার, হিস্টোগ্রাম থেকে স্যার আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের কোনো ধারণা করতে পারি স্যার? হ্যাঁ, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ধারণা আমরা করতে পারি। এখান থেকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ধারণা খুব সহজেই করা যায়, কারণ আপনি দেখেন যদি মাঝের দিকে জিনিসের পরিমাণটা বেশি হয় তাহলে বোঝা যাচ্ছে যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মানটা তুলনামূলক কম হবে, এবং মাঝের দিকে যদি বেশি হয় সেখান থেকে আমরা কি বুঝতে পারবো, যদি মাঝের পরিমাণটা বেশি হয় তাহলে মিনের পরিমাণটা কিরকম হতে পারে, মিনের পরিমাণটা মাঝের ভ্যালুর মতো হতে পারে, ঠিক আছে? বা মেডিয়ানটা কোথায় পেতে পারি আমরা,
মাঝের ভ্যালুর মধ্যে পেতে পারি, এরকম টাইপের ধারণা কিন্তু এখানে আমাদের চলে আসবে। এবং যদি আমরা দেখি যে না শুধুমাত্র ডান দিকের স্লোপটা বেশি, বাম দিকের স্লোপটা একেবারেই কম, তাহলে সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে মিনের পরিমাণটা স্লোপ থেকে নিচের দিকে নেমে আসবে, অর্থাৎ মাঝামাঝি মিনটা নেমে আসবে, কারণ মানে গ্রাফটা স্কিউড হয়ে আছে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখান থেকে আমরা কিন্তু এই ধারণাগুলো পেতে পারি। ওকে, সেগুলো আমরা দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমরা এখন যদি আমি ধরি যে বার চার্টের ক্ষেত্রে, বার চার্ট কি রিপ্রেজেন্ট করে, ধরলাম আমি আমাদের এই যে পাইথন ফর রিসার্চ কোর্সে ছেলের সংখ্যা কতজন, মেয়ের সংখ্যা কতজন, এগুলো কিন্তু ক্যাটাগরিক্যাল, অর্থাৎ সেগুলোকে আমরা ডাটা গুলোকে আলাদা আলাদা ভাবে বলতে পারবো। তো ছেলে 10 জন, মেয়ে 5 জন, তাহলে সেটাকে যদি আমি রিপ্রেজেন্ট করি, ছেলে 10টা হলে কি হবে, বারের একটা 10 ঘর পর্যন্ত রিপ্রেজেন্ট হবে, মেয়ে 5 ঘর পর্যন্ত রিপ্রেজেন্ট হবে। এখানে সাহায্যে আমি যদি এখানে লিখে দিই এটা ছেলের সংখ্যা, এটা মেয়ের সংখ্যা, তাহলে খুব সহজে আমরা বার্থ চার্টের মাধ্যমে বুঝতে পারবো যে কতজন ছেলে আছে, কতজন মেয়ে আছে। ঠিক এইভাবে এই বার্থ চার্ট গুলো আমরা ভার্টিক্যালি দিতে পারি, আমরা হরিজন্টালি দিতে পারি, হ্যাঁ আমরা সাইড দিয়েও দিতে পারি, যেটা দেখতে সুবিধা হয়। যেক্ষেত্রে মূলত যখন আমাদের বার চার্ট গুলো একটু মোটা হয় তখন সেগুলোকে আমরা নিচের দিকে যেভাবে রিপ্রেজেন্ট করছি সেভাবে দিয়েছি, আর যদি বার চার্ট গুলো খুব চিকন টাইপের হয় সেগুলোকে কিন্তু ঘুরিয়ে দেওয়া হয়। ঠিক আছে, আচ্ছা, এবং এর সাহায্যে আমরা কি করতে পারি, আমাদের যে ক্যাটাগরি আছে, যতটা ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরিক্যাল ভ্যালু গুলো রিপ্রেজেন্ট করতে পারি। ধরে নিলাম কোন একটা ডাটা সেটে 5 ক্যাটাগরির কোনো বিষয় আছে, তো 5 ক্যাটাগরির কোন ডাটা কত পরিমাণ আছে, 100টার মধ্যে ধরে নিলাম যে রেড আছে 8টা, ব্লু আছে 7টা, গ্রিন আছে 5টা, ইয়েলো আছে 9টা এবং পিঙ্ক আছে 6টা। তো এই গ্রাফ থেকে কিন্তু আমি সহজে বুঝতে পারতেছি যে কোনটার পরিমাণ কতটুকু, অর্থাৎ তাহলে বার চার্ট কি রিপ্রেজেন্ট করে, আমাদের যে ক্যাটাগরিক্যাল ভ্যালু গুলো আছে সেই ক্যাটাগরিক্যাল ভ্যালু কোনটা কত পরিমাণ আছে, হ্যাঁ, এবং কোনটা বেশি আছে কোনটা কম আছে, সেটা কিন্তু আমরা এই বার চার্টের সাহায্যে সহজে বুঝতে পারি। এরপরে আছে স্ক্যাটার প্লট। স্ক্যাটার প্লটটা কি, স্ক্যাটার প্লট হচ্ছে এটা এক ধরনের ম্যাথমেটিক্যাল ডায়াগ্রাম। হ্যাঁ, এটা আমরা কি করি, আমাদের যে গ্রাফ আমরা পড়ি না ক্লাস 9-10 অথবা ইন্টারমিডিয়েট স্ট্যাটিস্টিক্স, আমরা গ্রাফ করেছিলাম, কি করেছিলাম, আমরা দুটো ভ্যালু নিয়ে একটা নির্দিষ্ট কোঅর্ডিনেটে আমরা একটা মান বসিয়েছিলাম। ঠিক স্ক্যাটার প্লটটা ঠিক সেরকম, আমাদের যদি দুটো ভ্যালুর সাপেক্ষে আমাদের কোনো কিছু প্লট করতে হয় তাহলে এই দুইটা ভ্যালু, একটা এক্স এক্সিস বরাবর থাকবে, একটা ওয়াই এক্সিস বরাবর থাকবে, এবং এই এক্স এক্সিস ওয়াই এক্সিস মিলিয়ে আমরা একটা বিন্দু বসাবো এবং বুঝবো যে এই বিন্দুটার অবস্থান হচ্ছে এটাই, তার মানে সেটা এক্স অক্ষ বরাবর এতটুকু অংশ নিয়েছে, ওয়াই অক্ষ বরাবর এতটুকু অংশ নিয়েছে। শুধুমাত্র বিন্দুগুলো যদি আমরা বসাই তাহলে সেটা হবে স্ক্যাটার প্লট, আর যদি বিন্দুগুলোকে আমরা বসানোর পরে সেই বিন্দুগুলোকে আবার সংযুক্ত করি কোন লাইন দিয়ে তখন সেটাকে বলা হয় লাইন প্লট। ওকে, তো স্ক্যাটার প্লট কি করি আমরা, আমরা যে ম্যাথমেটিক্যাল যে স্ক্যাটার করেছিলাম বা পয়েন্ট বসিয়ে দিয়েছিলাম সেগুলো স্ক্যাটার প্লট। এখান থেকে কি বোঝা যেতে পারে, স্ক্যাটার প্লটে যদি আমি দেখি যে আমাদের একদিকে অনেকগুলো পয়েন্ট পাশাপাশি আর একদিকে অনেকগুলো পয়েন্ট পাশাপাশি, তো এখান থেকে আমরা সহজে ধারণা নিতে পারি এখানে 2 গ্রুপের ডাটা আছে, একটা একদিকে আছে আর একটা আরেকদিকে আছে। যদি আবার স্ক্যাটার প্লটটা এমন দেখাচ্ছে, এখানে যে স্ক্যাটার প্লটটা দেখাচ্ছে এটা কি বোঝা যাচ্ছে, এখান থেকে বোঝা যাচ্ছে যে যদি আমাদের প্রসেস ইনপুটটা মানটা কম হয় এবং কোয়ান্টিটি ক্যারেক্টারিস্টিক্স বেশি হয়, মানে বেশি হচ্ছে, মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে প্রসেস ইনপুটের মান যত বাড়তেছে কোয়ান্টিটি ক্যারেক্টারিস্টিক্স এর মান তত কমতেছে, তাহলে এই কার্ভটা কি ঢাল হবে নিচের দিকে যদি আমরা এটা কার্ভ জেনারেট করতাম। তো এতগুলো হ্যাঁ হ্যাঁ, এখান থেকে বুঝতে পারবো আমরা যে আসলে ভ্যালু গুলোর মধ্যে রিলেশনশিপটা কেমন, এখানে কত ক্যাটাগরির ভ্যালু আছে, এটা ক্যাটাগরিক্যাল করা যাবে কিনা বা একে আমরা কোনোভাবে করতে পারবো কিনা, ভাগ করতে পারবো কিনা, এটা স্ক্যাটার প্লট থেকে জানা যায়। দেন লাইন প্লটটা কি করবে, লাইন প্লটটা রিপ্রেজেন্ট করবে যে স্ক্যাটার ভ্যালু অঞ্চলে আছে সেই স্ক্যাটার ভ্যালু গুলো যদি সংযুক্ত করি আমরা তাহলে সেটা একটা লাইন প্লট হয়ে থাকে। এবং লাইন প্লট গুলো মূলত সবচেয়ে বেশি ব্যবহার করা হয় অ্যালগোরিদমের কম্পেরিজন দেখানোর ক্ষেত্রে, অর্থাৎ কোন অ্যালগোরিদমের ইরোর কোন অ্যালগোরিদমের থেকে বড়, কোন বেশি, কোন অ্যালগোরিদমের ইরোর কম, বা কোনটার স্কোর বা পারফরমেন্স হাই, বা আমাদের যদি অ্যাকচুয়াল এবং প্রেডিক্টেড ভ্যালুর মধ্যে আমরা সম্পর্ক দেখাতে চাই তাহলে এই লাইন প্লটটা বেশি ব্যবহার করা হয়ে থাকে। এবং লাইন প্লটের মাধ্যমে খুব সহজেই আমরা এখান থেকে ডিসিশন নিতে পারবো যে কোনটা ভালো কোনটা খারাপ, এবং এটা সহজে এডিটেবল, এবং লাইন প্লট আরো বিভিন্ন কাজে ব্যবহার করা হয়, আমরা প্র্যাকটিক্যাল সেশনে দেখার চেষ্টা করবো। দেন পাই চার্ট সম্পর্কে আমি আপনাদের একটু ধারণা দেবো। পাই চার্টটা মূলত কোয়ান্টিটি প্রকাশ করে, ওকে, যে কোনটা কত পরিমাণে আছে। হ্যাঁ, সম্পূর্ণটাকে যদি আমি 100 ধরি তাহলে তার কোন অংশটা কি সেটা আমরা এখানে লিজেন্ড বলা হয়, এটাকে লিজেন্ড নামে একটা ফাংশন আছে তার সাহায্যে আমরা দেখাতে পারবো। এবং এখান থেকে মানুষ সহজে ডিসিশন নিতে পারবে যে আসলে কোন বিষয়টা কত পরিমাণে আছে, কোন পরিমাণ, যে বিষয়ের পরিমাণগুলো বেশি সেখানে বেশি পরিমাণ জায়গা দখল করেছে অংশটা, যেটা কম সেটা কম পরিমাণে জায়গা দখল করেছে। এবং এখান থেকে আমরা সহজেই বলতে পারবো কোনটা কত পরিমাণে আছে। ঠিক আমরা যেমন বার প্লটে যদি আমরা এই জিনিসটা রিপ্রেজেন্ট করতাম, বার প্লটে খারাপ বারের মতো হতো, এখানে আমরা গোলের মতো একটা সার্কেল নিয়ে তার একটু খন্ড খন্ড ভাগ করে স্লাইস করে দিয়েছি আমরা একটা কেকের মতো,
যে কোনটার অংশ কি রকম, এভাবে আমরা এখান থেকে ডিসিশন নিতে পারবো আসলে কোনটা কত পরিমাণে আছে। ওকে, তো এই বিষয়গুলোর মাধ্যমে আমরা রিপ্রেজেন্ট করতে পারি, কোনো প্রবলেম হবে না। তারপর আপনার রেফারেন্স গুলো থেকে দেখে নিতে পারেন আসলে আমাদের এই চার্ট গুলো সম্পর্কে, সেগুলো প্র্যাকটিক্যাল করলেই আপনারা সহজে বুঝতে পারবেন যে এগুলো দরকার। এখন আমি কেন এই ম্যাটপ্লটলিবটা আগে দেখালাম আপনাদের, সেই জন্য আমি আবার প্রথম দিকে একটু যাবো। আপনি একটু খেয়াল করে দেখবেন, আমি একটু আগে বললাম যে আমাদের বাকি ছিল ডাটা ট্রান্সফরমেশন, ফিচার সিলেকশন, এনকোডিং ক্যাটাগরিক্যাল ডাটা, কোরিলেশন, হ্যাঁ, আউটলেয়ার ডিরেকশন, রিমুভ। তো এগুলোর জন্য ভিজুয়ালাইজেশন দরকার। কেন ভিজুয়ালাইজেশন দরকার? আমরা যদি আমাদের সবগুলো ভেরিয়েবলকে আমরা যদি একটা নির্দিষ্ট গ্রাফের মধ্যে ফেলি, লাইন প্লটের মধ্যে ফেলি, তখন আমরা লাইন প্লট থেকে দেখব যে যে ভ্যালুগুলো চেঞ্জ হচ্ছে না, অর্থাৎ কনস্ট্যান্ট আছে, তার মানে হচ্ছে সেটার ইম্প্যাক্ট আমার আউটপুটের উপর নেই, তাহলে সেগুলোকে আমরা ফিচারে না নিতে পারি। ফিচার বিষয়টা কি আমি আপনাকে বলি, আপনার ডাটা সেটে 10টা ভেরিয়েবল আছে, হ্যাঁ, বা একটা গরুর 10টা ক্যারেক্টারিস্টিক্স আছে, কোন ক্যারেক্টারিস্টিক্স গুলো তাকে ফাইনালি আইডেন্টিফাই করতে পারবে যেটা একটা গরু, কোন ডাটা সেটের কোন ভেরিয়েবল গুলো আইডেন্টিফাই করতে পারবে, অ্যাকচুয়ালি এগুলোই আউটপুটের জন্য সেগুলোকে বলা হয় ফিচার। সবগুলো ভেরিয়েবল, ওখান থেকে ইম্পর্টেন্ট যে ভেরিয়েবল গুলো যেগুলো আমাদের আউটপুটে ইম্প্যাক্ট ফেলবে সেগুলোকে ফিচার। ফিচার সিলেকশন অনেক ক্ষেত্রে আমরা গ্রাফ দেখেও করতে পারি। দেন কোরিলেশনটা, অর্থাৎ একটা ডাটার সঙ্গে আরেকটা ডাটার সম্পর্কটা কি রকম, মানে একটা বাড়লে আরেকটা বাড়ে কিনা, একটা কমলে আরেকটা কমে কিনা, সে টাইপের রিলেশন গুলো কিন্তু আমরা গ্রাফ দেখে বলতে পারবো। এবং আউটলেয়ারে কি হয়, আমরা যদি বক্স প্লট দেখবো, বক্স প্লট যদি আমরা করি, তখন সেখানে বক্স প্লটের বাইরে যদি কোনো ভ্যালু পাওয়া যায়, তাহলে আমরা সহজেই বুঝতে পারবো এই ডাটা সেটটার মধ্যে আমার আউটলেয়ার আছে। এ কারণে আমরা একটু ম্যাটপ্লটলিব শিখবো বা ভিজুয়ালাইজেশন শিখবো, তারপরে আবার যদি আমরা আগে এই পান্ডাজের কাজগুলো করি, তখন সেক্ষেত্রে আপনাদের সুবিধা হবে যে পান্ডাজ দিয়ে করার আগে ভিজুয়ালাইজেশন দেখে আপনাদের মনে একটা ধারণা তৈরি হয়ে আসতে পারে যে এখানে আসলে আউটলেয়ার আছে কিনা, বা এখান থেকে ফিচার সিলেক্ট করতে পারবো কিনা আমি। ওকে, এই কারণে এই বিষয়গুলো আমি দেখানোর চেষ্টা করলাম। তো আশা করি সবার বুঝতে অসুবিধা হওয়ার কথা না। ভালো থাকবেন সবাই, দেখা হবে প্র্যাকটিক্যাল সেশনে। ধন্যবাদ সবাইকে।